মাই চ্যানেল। আজকে আমরা যেটা তৈরি করব সেটা আগে একটু আগে দেখতে পেয়ে গেছো। আর তোমরা জানো যে আমাদের সঙ্গে মানে এই ভিডিও আমার চ্যানেলের সঙ্গে কার্ডবোর্ড বা কার্টুন বক্সের গভীর একটা সম্পর্ক আছে, কারণ ওই কার্টুন বক্স দিয়ে অনেক কিছু তৈরি করা হয় আমার চ্যানেলে। তো ঠিক আছে, সেটা বড় কথা নয়। তো আসল কথা হচ্ছে যে কী করে বানালাম মানে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখো, স্কিপ না করে প্লিজ। আর একটা কথা বলি, যেটা হচ্ছে যে কেন বানালাম এর একটা কারণ আছে, আর এটা আমাকে গিফট করা হবে বা এটা আমাকে গিফট করবে, কি কারা গিফট করবে সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখো, কারণ আমি শেষেই বলবো কথাটা। আর অবশ্যই শেষে গিয়ে দেখো না এরকম যে কারা গিফট করবে দেখে নিলি ভিডিওটা শেষ হয়ে গেল, না এরকম করো না, পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। রুকো জরা, সবর করো, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখো, কারণ অনেকটা পরিশ্রম করে বানিয়েছি, অনেক কম খরচে বানানোর চেষ্টা করেছি যাতে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো একবার দুবার। যে এই যে জিনিসটা তৈরি করেছি আমি, এই জিনিসটা আমার মনে হয় না ইউটিউবে প্লে বাটন তৈরি অনেক আছে, প্লে বাট ইউটিউব প্লে বাটন সার্চ করে অনেক কিছু পেয়ে যাবে, কিন্তু লাইটিংয়ের ব্যাপারটা আমার মনে হয় না খুব একটা আছে। তো তাই আমি বানানোর চেষ্টা করছি, একটু আলাদা বানানোর চেষ্টা করেছি, আর পুরোপুরি তো প্রফেশনাল মানে প্রফেশনাল বলতে মানে একদম মাপ টাপ সাইজ একদম পুরো একদম ভালোভাবে বানাতে পারিনি, টিকটিকিটা টাকলো, যাই হোক ভালোভাবে বানাতে পারিনি। তো তাই আমি যা হোক করে মানে আমার দিক থেকে যতটা সম্ভব ভালো করার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করতে পারো। তো চলো, তাহলে নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছো এটা হচ্ছে একটা প্লাস্টিক, আর এটার এপার ওপার দেখা যায়, কিন্তু এটার মানে এপার ওপার যাতে না দেখা যায়, আর এর উপরে আমরা একটা সাদা সিম্পল পেপার সিম্পল পাতলা একটা পেপার দেবো, এটাকে আঠা দিয়ে আটকাবো, আর তারপরে আমরা এর উপরে দেবো একটা লাল কাগজ, এটাকে বলা হয় সম্ভবত কাইট পেপার, মানে যেগুলো দিয়ে ঘুড়ি ফুড়ি তৈরি হয় ওই টাইপের কাইট পেপার। আচ্ছা, তার উপরে দেবো সেলোফেন পেপার। এবার সেলোফেন পেপার কেন দেবো বলে দিই, সেলোফেন পেপার দিলে একটু গ্লেজিটা বাড়বে, মানে একটু চক 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 করবে। তো বেসটা তৈরি করতে হবে যেটার উপরে মানে প্লে গার্ডেনটা থাকবে, মানে যেটার উপরেই সব কিছু কাজটা আসল জিনিসটা হবে। তো সেটা তৈরি করার জন্য কিচ্ছু না, সিম্পল একটা এই যে কার্ডবোর্ডে সেই পেটি ফেটি হয় না, বিস্কুটের পেটি, তারপর ধরো তেলের ফেলের এইসব পেটিগুলো হয়, যেগুলো বক্স বক্স যেগুলো হয় পেপার বক্স, সেগুলোরই কাটা টুকরো নিলেই হবে। এরকম কিছু এলইডি আছে দেখতে পাচ্ছ তোমরা, এরকম কিছু এলইডি আছে, তো এরকম আমি বুঝতে পারছি না ফোকাস নিচ্ছে কিনা, তো এরকম কিছু এলইডি আছে, তো এরকমই এলইডি আমি ব্যবহার করবো। তো প্রথমে একবার ব্যবহার করে দেখবো, তারপরে যদি ঠিকঠাক না ভালো লাগে তাহলে আমি এলইডি চেঞ্জ করে দেবো, কিন্তু ভোল্টেজ রাখবো 3-4 ভোল্টের মধ্যেই, কারণ ওর বেশি হয়ে গেলে বেশি চার্জ পুরোবে আর অতিরিক্ত মানে তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়ে যাবে। আর এই যে এরকম টাইপের কানেক্টার নেবো যেটা আমার কাছে আগে থেকেই আছে, তো তোমরা পারলে যেগুলো সাধারণ কভার দেওয়া থাকে ওইগুলো নিতে পারো, ওই কানেক্টারগুলো যেগুলো মোবাইলের পিন দিয়ে চার্জ দেওয়া যাবে, মানে ইউএসবি ইউএসবি টাইপ যেগুলো কর্ড হয় সেগুলো দিয়ে চার্জ দেওয়া যাবে, এইগুলো নিলে পাতলা ব্যাটারি নেবো, এরকম ছোট্ট মতো একটা পাতলা ব্যাটারি, ছোটো নয় এটা, ভালোই বড়ো মোটামুটি, একটা ভালো ইমেজ দেখে নেবে, আমি এটা 1350 mAh নিচ্ছি, যে কোনো ব্যাটারি ভালো ব্যাটারি হলেই হলো, মানে চার্জ ঢুকবে বেরোবে কিছুক্ষণ চার্জ থাকবে, মানে কিছুক্ষণ মানে যতটা দরকার চার্জ থাকবে ততটা, সেরকম ভালো ব্যাটারি হলেই হলো। তো একটা ব্যাটারি, তো আমরা এটার উপরে সাদা কাগজ মারবো, তারপরে লাল, তার আগে এটাকে কেটে নেবো, আমরা এটাকে শেপে কেটে নিয়েছি, তারপরে এবার পুরোটা ইউটিউবে শেপে কাটিনি, তার প্রথমে আগে সব কিছু করে নিই, তারপরে যখন শুকিয়ে টুকিয়ে যাবে তখন ব্যবহার কেটে নেবো। আর এই আটাটা ব্যবহার করে যাই, এবার আমরা এটাকে কেটে নেবো, তো কাইট পেপারটা প্রথমে একটু কেটে নিই, তারপরে আমরা এটাকে মারবো। লাল হয়ে গেছে আটকানো, লাল পেপার আটকানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ ওখানে যেগুলো হাওয়া টাওয়া আছে সেগুলো একটু চাপ চাপ দিয়ে দিই ওখানে, যাই হোক এবার আমরা দেখে দেবো সেটা হচ্ছে সেলোফেন পেপার, যা সেলোফেন পেপার দিলে দেখবে তোমরা একটা গ্লেজ গ্লেজ পাবে, তো সেলোফেন পেপারটা আঠা দিয়ে আটকাবো, তার আগে আঠাটা মেরে নিই, দেখ এবার এটাকে সেট করে কেটে নিচ্ছি, তো আমরা এটা নিয়ে নিয়েছি একটা প্লাস্টিক মানে দুখানা প্লাস্টিকের একটা টুকরো, তো প্লাস্টিক বলতে ওই যেটা দিয়ে তৈরি করছি যে সেই প্লাস্টিকটাই, তো আমি এখানে আঠা লাগিয়ে নেবো আর তারপরে সাদা কাগজ ইউজ করব, কারণ না হলে তোমরা সাদা প্লাস্টিক ইউজ করতে পারো, সাদা প্লাস্টিকটা আমার মনে হয় বেটার হবে, তো আমি এখানে সাদা সাদা কাগজে আটকে নিচ্ছি, এটাও অসুবিধা হবে না, ঠিকঠাকই হবে কাজটা, সাদা প্লাস্টিকটাই বেটার হতো। তো এটাকে আমি কেটে নেবো শেপে, ইউটিউবের এটা শেপে কাটা ছিল এটা আমার, তো এটা শেপেই কেটে নিচ্ছি প্রথমে, আর তারপর একটু বাড়তি করবো, কারণ বাড়তিটা করার কারণ হচ্ছে এখানে একটা ভাঁজ হবে, তো এই ভাঁজটা তোমরা পরে একটু পরে বুঝতে পারবে যখন ভাঁজটা করবো, তো এই ভাঁজের জন্য এটাকে একটু এক্সট্রা করে কেটে নিচ্ছি, তারপর কাটবো।
আর এটাকে প্রথমে তিন কোণা করে কেটে নিচ্ছি। আর এখন একটু আঠা আছে বলে ঠিকঠাক হয়তো কাটছে না, ঠিকঠাক দেখতে ভালো লাগে, যেন শুকিয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে। তো এটাকে শেপে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছি তোমরা এখনও ঠিক করে মনে হচ্ছে শুকোয়নি। আর এটা হচ্ছে কাটার পিসটা, কেটে এইটা হয়েছে। এবার এইটা শেপ করে নেবো, আর এইটার আকারে তিন কোণা করে কাটবো মাঝখানটা। তোমরা নাও কাটতে পারো, সাদা ওই অংশ টুকরোটাকে আটকে দিতে পারো ওখানে, ওটা করলেও হবে। আর কাটাটা না কাটলেও হতো অবশ্য, তোমার দেখো কেটে নিলে ভাঁজটা কি সুন্দর হয়ে যাবে। তো ভাঁজটা হওয়ার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে না, যদি না কাটতাম তাহলে ভাঁজ করতে প্রচুর অসুবিধা হতো। আর এখানটাও কেটে নিয়েছি, তাহলে ভাঁজটা আরও ভালোভাবে জুড়ে যাবে একে অপরের সঙ্গে, আর না হলে লেগে যেত একে অপরের সঙ্গে, তো এটা একটু অসুবিধা হতে পারতো। আর এখানে একটু হিট দিয়ে নেবো, মানে তাতাল দিয়ে হিট দেবো, তোমরা হিট গান ইউজ করতে পারো। আর এখানে হিটটা দিলে তাহলে কী হবে, অনেকক্ষণ ধরে লেগে থাকবে, আর একদম যে যতটুকু বেঁকানো হবে ততটুকুই বেঁকে থাকবে, তো এই জিনিসটা খুব ভালো হবে। আর হিট না দিলে বেঁকে থাকতো উল্টো পাল্টা হবে, আর নিজের মতো শেপে আনতে হলে হিট দেওয়াটা জরুরি, দিতে পারো। আর এই শেপে যদি কোনো প্লাস্টিক পাও তাহলে তো কাজ হয়েই যাবে একদম, কোনো ব্যাপার নেই, রেডি একদম থাকবে। তো আর এই কোণগুলোতে জুড়ে দেবো গরম টরম করে, আর প্লাস্টিক তো তাই একটু গরম করলেই জুড়ে যাবে গলে গিয়ে। আর আমি প্রথমে কানেকশানটা এঁকে বোঝাচ্ছি, প্রথমে চারটে এলইডি লাগাবো। তো চারটে প্রথমে এলইডি এঁকে নিই, তো প্লাস পজিটিভ নেগেটিভটা এঁকে নিলাম। তারপর দেখো বেগুনিটা দিয়ে আমি পজিটিভটা বোঝাবো, আর সবুজটা দিয়ে নেগেটিভ। তো সবুজটা দিয়ে নেগেটিভ আর বেগুনিটা দিয়ে পজিটিভ, ব্যাস এখানে হয়ে গেল। দেখতে একটু জটিল লাগলেও কানেকশানটা খুবই সোজা। আর এই দেখো ওখানে চারটে পয়েন্ট করে নিয়েছি, আর এখানেই এলইডিটা বসাবো, এলইডি চারটে। তো দেখো এলইডি চারটে বসিয়ে ফেলেছি, ব্যাস এখানটা কাজ শেষ। এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে একটা 3.7 ভোল্টের ব্যাটারি নিয়ে একবার চেক করে দেখাবো তোমাদের সামনে। দেখো পজিটিভে ঠেকাচ্ছি আর একটা নেগেটিভে ঠেকাবো। তো দেখো জ্বলে গেল জিনিসটা, একটু এদিক ওদিক একটু একটু 19-20 জ্বলছে, কিন্তু ঠিকই আছে, জ্বললেই হলো। এর একটা কারণ আছে, তো এর কারণটা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। পুরো ভিডিওটা সঙ্গে থাকো, আমার সঙ্গে থাকো, তাহলে বুঝতে পারবে। কারণ মাঝখানে সুইচ যদি না বসানো হতো তাহলে একটা প্রচুর বড় জিনিস মিস হয়ে যেত, কারণ মাঝখানে সুইচ বসানোটা প্রচুর ভেবে চিন্তেই আমি বসিয়েছি। আর এখানে তোমরা প্লাস্টিকের টুকরো নিতে পারো, আমি তো পেনের একটা ঢাকনার মুকুটি নিয়ে নিয়েছি, মুকুটি বলে ওটাকে, যাই হোক, দিয়ে আমি এক গ্লুগানের একটু টুকরো নিয়ে নিয়েছি। আর এখানটা একটু আটকাবো, কারণ এখানে সুইচটা আটকাতে হবে। তো এটা তাঁতাল দিয়ে গলিয়ে নিচ্ছি, আর গ্লুগান দিয়ে করতে গেলে একটু বেশি গ্লু পড়ে যেত, তাই আমি একটু মানে টুকরো নিয়ে গলিয়ে নিলেও অসুবিধা হবে না। আর এটাকে সুইচটা আটকে নেবো, দেখো সুইচটা আটকে গেছে। এবার আমরা এই মাঝখানটাই করছি, মাঝখানটায় গ্লুটা আটকে নেবো, তারপরে সুইচটা আটকাবো। তো গ্লুটা গলে গেছে, তো এবার সুইচটা বসিয়ে নিচ্ছি, তারপরে কানেকশানটা একটু করব। কানেকশানটা তেমন কিছু নয়, পজিটিভটা আসবে, পজিটিভটা এসে অন্য দিক দিয়ে বেরিয়ে যাবে, এইটুকুই কানেকশান, এর বেশি কিচ্ছু নাই, কোনো জটিল কিচ্ছু না। তোমরা যদি নিজে করো তাহলে অবশ্যই বুঝতে পারবে, খুবই সহজ, দেখতে একটুখানি জটিল লাগছে ভিডিওতে। আর এখানে একটা আমি ইউএসবি টাইপের কানেক্টর নিয়ে নিয়েছি, সি নয় কিন্তু, টাইপ সি না, ইউএসবি টাইপের কানেক্টর নিয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেল এখানে জোড়া। আর এটা আমরা ব্যাটারি পয়েন্টের জন্য করেছি, সব রেডি, শুধু ব্যাটারিটা লাগানো অপেক্ষা এখানে একটু গ্লু লাগিয়ে দিয়েছি, যাতে আমরা এই কোণের দিকে এই ইউএসবি কানেক্টরটাকে আমরা লাগাতে পারি এখানে, মাইক্রো ইউএসবি বলে ওটাকে। ব্যাস এখানে একটু গলি টলি ঠিকঠাক বসিয়ে নিতে হবে, হয়ে গেল একদিকটা। এবার একটা 3.7 ভোল্টের ব্যাটারি নিয়েছি, এইটা আমরা লাগাবো, যেটা একটু আগে ভিডিও দেখেছি ওইটা না লাগালে হবে, একটু বড়ো হচ্ছিলো দেখলাম, যত ছোটো লাগানো যায় আর কি জায়গাটা খুব কম লাগবে। তো ব্যাস এখানে পজিটিভ নেগেটিভ জুড়ে দিলাম, হয়ে গেল ওখানকার। তো দেখো আমি এখানে ব্যাটারি চার্জার কানেকশান, মানে ব্যাটারি চার্জার আর ওই টুনি এলইডি দেওয়া এই কানেকশানটা প্রচুর প্রচুর করেছি, অনেকবার অনেক ভিডিওতে করে ফেলেছি।
তো তোমরা যদি এখানে না বুঝতে পারো, ওগুলো থেকে রেখে আসতে পারো যে ব্যাটারি চার্জার কানেকশন ওই জিনিসটা কি, আর তেমন কিছু অসুবিধা হবে না। এখানে একটু এদিক ওদিক দিয়ে করা হচ্ছে বলে হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু ওখানে কোনো অসুবিধা হবে না। তো এখানে দেখো ব্যাটারি কানেকশন রেডি হয়ে গেছে, এবার একটু গ্লু লাগিয়ে ব্যাটারিটাকে আটকাবো। তো প্রথমে গ্লুটা একটু রাখছি, তারপরে দেখো তাঁতাল দিয়ে গরম করে লাগিয়ে দেবো। তো এখানে আমরা গ্লুকান ইউজ করতে পারতাম, তোমরা ইউজ করতে পারতে, কিন্তু করিনি আর কি। গ্লুকান আবার গরম করো, আবার করো, অনেক তো সময় লেগে যেত। যাই হোক, তাড়াতাড়ি করে করছি তাও। তো ব্যাটারিটা লাগিয়ে দিচ্ছি, ব্যাস ব্যাটারি লাগানো হয়ে গেল। এবার আমরা ব্যাটারিটাকেও কভার করে দেবো, একদম স্যান্ডউইচের মতো দেখতে লাগবে। মাঝখানে মশলা, পেঁয়াজ, শসা সব কিছু, আর এরপরে স্যান্ডউইচ আর একটা ব্রেড হয়ে গেল। পুরো স্যান্ডউইচ লাগছে একদম। যাই হোক, স্যান্ডউইচটা খেতে খাওয়া তো যাবে না, কিন্তু দেখা যাবে। আর এখানটা একটু গ্লুটা, এই দুদিকে গ্লু লাগাবো, কারণ ওই যে ইউটিউবের যে লোগোটা সেটাকে আমরা আটকাবো। তা এদিকে একটু, এদিকে গ্লু লাগাচ্ছি, চারদিকে গ্লু লাগালে ওই টুনি ইয়ে এলইডিগুলো, সরি টুনি বলছি, এলইডিগুলো ঢেকে যেত। তাই দুদিকেই লাগিয়েছি, এটাও অসুবিধা হবে না, খুলে তো পড়ে যাচ্ছে না, ব্যাস হয়ে গেলো। ঠিকঠাক মাঝামাঝি বসাতে হবে, কারণ ওই ত্রিভুজটা বসাতে হবে। আর তার আগে একটু গ্লু নিয়ে হালকা একটু টুকরো নিয়ে সুইচের ওপরটা একটু ঠেকিয়ে নেবো, মানে একটু উপরেরটা একটু লাগিয়ে নেবো, যাতে ওই তিন কোণার ত্রিভুজের, সাদা রঙের ত্রিভুজের টুকরোটা লাগাতে পারি। ব্যাস এখানে হয়ে গেল কাজ শেষ। আমি এখানে একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি একটু বড়, তো এটা এটা দিয়ে আমি জিনিসটাকে বসাবো। তো বসালে দেখতে লাগবে এরকম। তো ঠিক আছে, মাপটা মোটামুটি একটা। তো আমার বাক্সটা প্রায় রেডি হয়ে গেছে, আর তো আমি প্লে বাটনটা লাগিয়ে দেবো, তারপরে এখানে একটা কাগজ মেরে দেবো, আর পর পুরো ফুলফিল করে তারপরে এর উপরে প্লাস্টিক প্লাস্টিক চাপিয়ে, তারপরে অবশ্য ওখানে কাঁচ থাকে, মানে প্লে বাটনের উপরে কাঁচ থাকে, তো আমি এখানে একটা প্লাস্টিকে যাবো, কারণ আমি কাঁচ ফাঁচ এখন কিনি, তো প্লাস্টিক চাপিয়ে দেবো, তারপরে তোমাদের দেখাবো শেষ সিনটা। তো এটা তো জিজ্ঞাসা করবে না এইটা কেমন করে লাগানো হয়েছে, এটা সিম্পল এমনি গ্লুগান দিয়ে আটকাবো। আমি গ্লুগান দিয়ে না আটকালে ভালো হয়, আমি ফেভিকল দিয়ে আটকানোর চেষ্টা করবো, ফেভিকল দিয়ে আটকালে অনেকক্ষণ টিকে থাকবে আর কি। তো আমি এটাকে ফেভিকল দিয়ে আটকাবো এরকমভাবে, দেখতে খুব সুন্দর লাগবে মোটামুটি। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর একটা কথা বলি, যেটা হচ্ছে যে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর তোমরা এখনও সাবস্ক্রাইব করছো না, কারণ আমি দেখলাম, মানে চেক করে দেখলাম, আর তোমরা হয়তো ভাবছো যে সাবস্ক্রাইব না করলেও বোঝা যায় না, কিন্তু মানে যারা যাদের চ্যানেল আছে নিজেদের, তারা অবশ্যই দেখতে পারে যে তাদের কতজন সাবস্ক্রাইব করেছে, মানে সাবস্ক্রাইব করে দেখছে বা কতজন সাবস্ক্রাইব না করে দেখছে। তো অবশ্যই একটা পার্সেন্টেজ দেওয়া থাকে বা একটা নাম্বারও দেওয়া থাকে যে কতজন সাবস্ক্রাইব করেনি বা সাবস্ক্রাইব করেছে। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখো না, কারণ অনেকটা পরিশ্রম করেই বানাচ্ছি, কারণ আমি যা শিখবো যা জানবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, এটা অবশ্যই আমি বারবার। এবার বলি ব্যাপারটা, যেটা হচ্ছে কে আমাকে এটা গিফট করবে, এই জিনিসটা কে আমাকে গিফট করবে, কি গিফট যে করবে সেটা হচ্ছে তোমরাই গিফট করবে। কারণ হচ্ছে আমি এটাকে নেবো যখন 500 সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন আমি এটা নিজেকে গিফট করবো, তোমরাই, তোমাদের জন্যই এটা হবে। তোমরা যদি না শেয়ার করো না সাবস্ক্রাইব করো, তাহলে এটা হবে না। আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, কারণ এই জিনিসটা আমাকে পেতে পেতে হবে, কারণ আমার কাছে এইটুকুই টার্গেট। আর মানে এরকম না যে এরকম 1,000-10,000 হয়ে যাবে সাবস্ক্রাইবার, এরকম না, আমি যার 500 সাবস্ক্রাইবার করতে চাও তাহলেও আত্মতৃপ্তি হবে। যাই হোক, সেটা বড় কথা নয়, হচ্ছে এইটা মানে এর জন্য আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। আর চলো তাহলে আজকের মতো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক করতে ভুলবে না, আর কমেন্ট অবশ্যই করবে, কারণ কমেন্ট না করলে আমি বুঝতে পারি না কারা ভিডিওটা দেখছে কারা ভিডিওটা দেখছে না। আর প্রচুর প্রচুর শেয়ার করো, প্রচুর প্রচুর, তোমার যত ইচ্ছা খুশি শেয়ার করতে পারো, কারণ তোমাদের ওপরই সব কিছু। আমি তো বলেই দিলাম, টার্গেটটা যদি না পূরণ করতে পারি তাহলে তো আমি এটা মানে নিতেও পারবো না, আমাকে, আমি এখানে দেওয়ালে আমি আটকাতে চাই। তো তোমরা যদি চাও তাহলে আমি পারবো। আজকের মতো, পরে দেখা হবে। আর একটা কথা বলি, হাইজিন থাকো, সতর্ক থাকো, আর কারণ করোনা এখনও ঠিকঠাক এখনও দেশ থেকে মেটেনি, কারণ করোনার পরিস্থিতি আস্তে আস্তে আরও মাঝে মাঝে খারাপ হচ্ছে কোনো কোনো জায়গায়, আর কোনো কোনো জায়গায় হয়তো ভালো হয়ে গেছে কিন্তু পরে হয়তো ধরতে পারে। কিন্তু প্লিজ হাইজিন থাকো, আর স্যানিটাইজার মাস্ক অবশ্যই ইউজ করবে। তো চলো তাহলে, ধন্যবাদ আজকের মতো। তো জয় হিন্দ, বন্দে মাতরম।